মহাদেব হলেন আদিযোগী। মহাদেবের জটা থেকে নির্গত হয়েছেন স্বয়ং গঙ্গা। গলায় পেঁচানো থাকে সাপ, হাতে থাকে ত্রিশূল ও ডমরু। পরিধান করেন বাঘছাল এবং জটায় থাকে চন্দ্রদেব। নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের জানাবো চন্দ্রদেব কেন মহাদেবের জটায় অবস্থান করেন। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধর্মীয় বিভিন্ন তথ্য জানতে ভিজিট করবেন আমাদের ওয়েবসাইট www.bengalikirtan.com। অন্ধকারে আলোর অন্বেষণ, সত্য জানতে বিশ্লেষণ, আপনাদের সাথে সারাক্ষণ বেঙ্গলি কীর্তন। মহাদেবের মাথায় অর্ধচন্দ্র কেন থাকে, এর ব্যাখ্যা বিভিন্ন পুরাণে বিভিন্ন রকম। চলুন জেনে নেওয়া যাক সেই সব কাহিনী। পৌরাণিক কাহিনী অনুযায়ী প্রজাপতি দক্ষের 27 জন কন্যা ছিলেন। এই 27 জন কন্যার সঙ্গে তিনি চন্দ্রদেবের বিবাহ দিয়েছিলেন। তবে সেই কন্যাদের মধ্যে চন্দ্রদেবের প্রিয় ছিলেন রোহিণী। এর ফলে বাকি কন্যারা রোহিণীর প্রতি ঈর্ষাকাতর হয়ে পড়েন। একদিন বাকি কন্যারা একত্রিত হয়ে তাদের পিতা দক্ষের কাছে দুঃখ প্রকাশ করেন। তারা জানায় চন্দ্রদেব তাদের সঙ্গে ভালো ব্যবহার করেন না। কন্যাদের এমন অভিযোগ শুনে দক্ষ ক্ষুব্ধ হন। তিনি রেগে গিয়ে চন্দ্রদেবকে অভিশাপ দেন যে ধীরে ধীরে চন্দ্রদেবের ঔজ্জ্বল্য কমে যাবে। অভিশাপ ফলতে শুরু করলে চন্দ্রদেব ভীষণভাবে ভেঙে পড়েন। চন্দ্রদেবের এরূপ অবস্থা দেখে অন্যান্য দেবতাগণও সে বিষয়ে চিন্তিত হয়ে পড়েন। চন্দ্রদেবের মাত্র এক ফালে অংশই উজ্জ্বল ছিল। তখন চন্দ্রদেব এবং অন্যান্য দেবতারা একত্রিত হয়ে মহাদেবের কাছে উপস্থিত হয়। সব শোনার পর মহাদেব চন্দ্রদেবকে নিজের জটায় স্থান দেন। সেই সঙ্গে চন্দ্রদেবকে বড় প্রদান করেন যে 15 দিন চন্দ্রের উজ্জ্বলতা হ্রাস পেলেও তবে পরবর্তী 15 দিনে তা আবার পুনরায় ফিরে আসবে। এই কারণে প্রত্যেক মাসে চাঁদের আলোর হ্রাস বৃদ্ধি ঘটে। এছাড়াও বহু প্রাচীন গ্রন্থে বলা হয়েছে সমুদ্র মন্থনের সময় যখন তীব্রতম বিষ হোলাহল উঠে আসে তখন মহাদেব তা নিজের কণ্ঠে ধারণ করেন। এই কারণে তার শরীরের তাপমাত্রা প্রবলভাবে বেড়ে যায়। এই তাপ কমাতেই মহাদেব চন্দ্রদেবকে শিরে ধারণ করেন, কেননা চন্দ্রের প্রকৃতি শীতল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমাদের সনাতন ধর্মীয় www.bengalikirtan.com ভিজিট করবেন। সবাইকে ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।